ডেঙ্গু প্রতিরোধ করার উদ্দেশ্য নিয়ে মশারি ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ। শনিবার বিকেল 4টায় চট্টগ্রাম ফৌজদারহাটে উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়। আজকে যে ডেঙ্গু মশার ভয়াবহতা, যে সমস্যা হচ্ছে, শত শত লোক মারা যাচ্ছে এবং সকলে যারা আজকে অসুস্থ হয়ে বিভিন্নভাবে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাড়িঘরে চিকিৎসা নিচ্ছেন, আমরা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র উপহারটুকু দিলাম আপনাদেরকে। পাশাপাশি আমরা একটা একটা লিফলেট দিয়েছি। এই লিফলেটে আপনাদের করণীয় কী, কীভাবে ডেঙ্গু থেকে আমরা বাঁচব, সেই সচেতনামূলক লেখাগুলো লেখা আছে। এর পাশাপাশি যারা আক্রান্ত হবেন, আমাদের একটা ডাক্তারি টিম আছে, আমরা ডাক্তার দিয়ে সহযোগিতা করব, হসপিটালে সহযোগিতা করব, কারো রক্ত লাগলে রক্ত দিব, ওষুধ লাগলে ওষুধ। এই সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সি ভয়েস 24 চট্টগ্রাম।